হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কোরিয়ান স্টাইলের গাজর দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কোরিয়ান স্টাইলের গাজরের এই মজাদার রেসিপিটি। গাজরের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি গরম জলের উপর রেখে ভাপিয়ে নিব। গাজরগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ব্লেন্ডারে নিয়ে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। গাজরগুলো পেস্ট করার সময় এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। গাজরগুলোকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে সামান্য পরিমাণ লবণ ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আমি গাজরটাকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। যদি লাগে তারপর আরও কিছু কর্নফ্লাওয়ার যোগ করব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার পর মিশ্রণটা একটু পাতলা আছে। এখন এর মধ্যে আরও 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করে ভালো করে মেখে নিচ্ছি। সম্পূর্ণ এই মিশ্রণটা তৈরি করতে এখানে আমার 1/2 কাপ কর্নফ্লাওয়ার লেগেছে। আর এই মিশ্রণটা একটা রুটির ডুয়ের মতো হবে। এবার হাতে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মেখে ছোট একটা লেচি কেটে বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার বলের মাঝখানে চাপ দিয়ে বাটির মতো গর্ত করে নিচ্ছি। একটা বাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এবার গাজর দিয়ে তৈরি করে রাখা বাটিগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তা বা নুডলস আমরা যেভাবে সিদ্ধ করে নেই, গাজরের বাটিগুলোকে আমি ঠিক সেভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর এবার এগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি, নয়তো একটার সাথে একটা লেগে যাবে। প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর এবার এগুলোকে আমি জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে দেওয়ার ফলে এটা যে একটা আঠালো ভাব আছে সেটা চলে যাবে, আর একটার সাথে একটা লেগে থাকবে না। এবার বাটিগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এবার একটি সসের মতো তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়ো, 1/2 চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আদা এবং রসুনের পাউডারটা ব্যবহার করেছি। যদি হাতের কাছে আদা রসুনের পাউডার না থাকে তাহলে এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন। সসটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যানে 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার সিদ্ধ করে রাখা গাজরের বাটিগুলো দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানে 1/2 চা চামচ অলিভ অয়েল ও তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সসের মিশ্রণটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসে যেহেতু লবণ দেওয়া থাকে তাই এখানে লবণটা নিজেদের স্বাদ মতো দিতে হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা গাজরের বাটিগুলো এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর সাথে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে গাজর দিয়ে মজাদার কোরিয়ানের রেসিপিটি। আজকের এই গাজরের কোরিয়ান রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।